অনেকদিন পর বাংলায় এমন একটা বন্ধুত্বের গল্প দেখলাম যেটা বাঙালি অনেকদিন মনে রাখবে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিনিটে। কথা বলবো মিজানুর রহমান আরিয়ান পরিচালিত একটা বাংলা সিনেমা, যেটার নাম হচ্ছে নেটওয়ার্কের বাইরে, যেটা চরকিতে ফ্রি মানে চরকিতে দেখতে পারবেন আপনারা, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয়েছে। তো সিনেমাটা কেমন হলো সেসব নিয়ে বিশদে আলোচনা থাকবে। তো প্রথমেই বলি যে সিনেমাটার গল্প, তো সিনেমার গল্প এখানে এরকম ভাবে দেখানো হয়েছে যে বেসিক্যালি এটা একটা চারটে বন্ধুত্বের গল্প বা চারজন বন্ধুর গল্প, যেখানে চারজন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। কেউ হয়তো বা কারো হয়তো সবজির আড়ত আছে, কারো বাবার সবজির আড়ত আছে, কেউ হয়তো একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করছে, কেউ একজন যে কিছুদিনের মধ্যে বিদেশ যাবে, কেউ হয়তো এমন যে একজন সিঙ্গার হতে চায় বা তার স্বপ্ন, সে অলরেডি কলেজে ফেমাস, ইউনিভার্সিটিতে ফেমাস। তো এই চারজন বন্ধু ডিসাইড করে বা একটা প্ল্যান করে যে বাইরে ঘুরতে যাওয়ার, এবং তাদের লাইফে তাদের গার্লফ্রেন্ড আছে, কারো হয়তো এই জার্নি তো হয়। তো বেসিক্যালি এইটুকুই স্টোরি, এবং এর বাইরে কি কি বিল্ড আপ হয় বা আর কি কি আছে ঘটনা বলি, সেগুলো জানার জন্য আপনাদের সিনেমাটা দেখতে হবে। তো প্রথমেই যদি আমি পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, এই সিনেমায় প্রচুর পজিটিভ পয়েন্ট আছে, এবং যেগুলো নিয়ে ডিসকাশন করতে গেলে আমার মনে হয় অনেক কথা উঠে আসবে, এবং আমি যতটা চেষ্টা করব যে কোনো স্পয়লার ছাড়া সেসব বিষয় নিয়ে ডিসকাশন করার। কারণ এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট যেটা আমার বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যেসব গানগুলো এই সিনেমায় ইউজ করা হয়েছে, যে অনেকদিন পর এমন এমন লিরিক্স, এমন এমন কথাবার্তা শুনলাম, এবং অনেকগুলো গান আছে বেশ, এবং প্রত্যেকটাই এত সুন্দর, এত টাচি। এবং যেসব কথাগুলো আমরা সচরাচর বন্ধুত্বের মাঝখানে নিয়ে আসি বা আমাদের কথাবার্তা হয়, সেটা ট্রিট শব্দটার ইউজ হোক বা একটা চল বন্ধু বা এই ধরনের কথাবার্তা যেগুলো আমরা সবসময় বলে থাকি, এবং প্রত্যেকে আমার মনে হয় খুব রিলেট করতে পারবে গানগুলোর সাথে বা সিনগুলোর সাথে বা যেসব ঘটনাগুলি দেখানো হয়েছে সেগুলোর সাথে। তো আমার খুব ভালো লেগেছে এই গানের প্রত্যেকটা লিরিক্স, মিউজিক, এবং যারা যারা গেয়েছেন প্রত্যেককে, মানে এবং এত সিকুয়েন্সের সাথে গানগুলোকে ম্যাচ করানো হয়েছে যেগুলো দেখতে আরো ভালো লাগে। তো তার জন্য এই সিনেমায় এই গানগুলো বেশ একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সেকেন্ড যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই সিনেমাটোগ্রাফি, মানে যেসব লোকেশন গুলো দেখানো হয়েছে, দুদিকে সমুদ্রের মাঝখানে বিচ হোক বা যে তাদের টেন্ট হাউস দেখানো হবে একটা, এবং খুব সুন্দর ভাবে পুরো সিনেমাটাকে এই যে সিনেমাটোগ্রাফির মাধ্যমে একটা সিকুয়েন্স তৈরি করা হয়েছে বা একটা একটা ক্যাটালগ তৈরি করা হয়েছে বা একটা 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 শৈল্পিক ছাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং পরদে পরদে সিনেমার জন্য একটা সিনেমাটিক ফিল দেওয়ার জন্য বা বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে সেগুলো দেখানো, এই যে ছোট ছোট টাচগুলো আছে পুরো সিনেমা সিনেমাটোগ্রাফিতে, সেটা দেখতে বেশ সুন্দর লাগে, এবং পুরো সিনেমাটা আপনি একটা ভিজুয়ালি ট্রিট হিসেবে এনজয় করবেন, এত সুন্দর লেগেছে ওভারঅল আমার পুরো সিনেমাটোগ্রাফিটা। এবারে আসি যে যে জিনিসটা নিয়ে কথা বলতে হয়, সেটা অবশ্যই অভিনয়। মানে এই চারটে ক্যারেক্টার, চারটে বন্ধুর আলাদা আলাদা সেট আছে বা তাদের একটা ঘটনা আছে বা প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝে মাঝে বন্ধুত্বের মধ্যে যে খুনসুটি গুলো আছে, এবং কোথাও গিয়ে এই চারটে ক্যারেক্টারকে আপনি নিজের মনে করে নিতে পারবেন এবং নিজের বন্ধু মনে করে নিতে কোনো অসুবিধা হবে না, বিকজ অফ তাদের একটা ফ্লুয়েন্ট অভিনয়। মানে এখানে যেসব জিনিসগুলো হচ্ছে কোনোটাই জোর জবরদস্তি বা দেখাতে হবে বলে মনে হয়নি, এবং কিছু কিছু কথাকে আবার রিলেট করা বা সেই কথাগুলোর সাথে জাস্টিফিকেশন দেওয়া যেগুলো সুন্দরভাবে ঘটেছে, যে তুই সমুদ্রে নাম আমি আছি, বাট পরের সিকোয়েন্সে যেটা লাস্টের দিকে হয় সেটা অন্যরকম হয়ে যায়। তো এইরকম ঘটনাগুলো এই সিনেমায় দেখানো হয়েছে বারবার। ক্লাইম্যাক্স সম্পর্কে আমি এই সিনেমার কিছু বলছি না, অনেকে অনেক রকম ভেবেছিল যে একটা ঘটনার উপর বেস করে এটা, আমি বলবো কোনো কোনো অংশে হয়তো তারা ঠিক, এবং আমি বলবো যে এই ক্লাইম্যাক্সটা এনজয় করুন, বিকজ একটা সিনেমা থাকে যেটার হয়তো সবসময় হ্যাপি এন্ডিং হয় না, কিন্তু যে হ্যাপি মুভমেন্ট গুলো আছে বা যে জার্নিটা আছে সেটা আপনি এনজয় করেন, এবং কোথাও গিয়ে যে সিনেমাটার এন্ডিংটা আপনার মধ্যে একটা টাচ আনে বা একটা ফিল আনে, সেটা সবসময় যে হ্যাপি হতে হবে সেরকম কোনো মানে নেই, কিন্তু একটা সিনেমার এন্ডিং যদি আপনার সাথে থেকে যায় বা আপনি সেটা নিয়ে ভাবেন, তা আমার মনে হয় সেটা আরো ভালো, এবং পুরো যে রেস বা সিনেমার জার্নি সেটা যদি আপনি উপভোগ করেন সেটা আমার মনে হয় অনেক ভালো, এবং এই ক্ষেত্রে বা এই সিনেমার ক্ষেত্রে সেটাই হয়েছে। এবং লাস্টে আমি ডিরেক্টরের কথা বলবো, যে অসাধারণ ভিশন, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জাস্টিফিকেশন দেওয়া, তার ব্যাক স্টোরি বলা, এবং যে যে জিনিসগুলোর মাধ্যমে খুব খুব সাধারণ জিনিসকেও অসাধারণ তিনি করে তুলেছেন, কিছু কিছু ডায়লগ বা যেসব ঘটনাগুলি তিনি সাজিয়েছেন সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথে প্রায়শই ঘটে, যে একটা বাড়িতে বাবা সাপোর্ট করছে ছেলেকে, মা সাপোর্ট করছে না, তারপরে বা তার ফলে ব্রেকফাস্টের পর চা পাবে না, এ ধরনের ডায়লগই হোক
বা কোথাও গিয়ে সবজির আড়তের কথাই হোক, এবং ভীষণ প্র্যাকটিক্যাল। এবং যে ইন্টারভিউ সেশনটা দেখানো হয়েছে এই সিনেমায়, আপনারা যখন দেখবেন সেখানে যে বিষয়গুলো আনা হয়েছে, যে একটা মার্কেটিং এ জবের জন্য যে ধরনের কোশ্চেন করা হয়েছে সেগুলো কি দরকার, এবং তার অ্যান্সার গুলো এত ফ্লুয়েন্টলি এসছে এবং এত সুন্দরভাবে এসছে যেগুলো খুব ভালো লাগে। তো এই ছোট ছোট ট্রিটমেন্ট গুলো ডিরেক্টর দেখিয়েছেন, এবং তার ভীষণ, আমি যেটা বারবার বলছি যে পুরো সিনেমাটা একটা সিনেমা, আমি সবসময় বলি যে একটা জার্নি, এবং এই জার্নিটা একটা ডিরেক্টোরিয়াল প্রসপেক্টিভ থেকে হয়। অবশ্যই সেখানে স্টোরিটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে, কিন্তু স্টোরিটার সাথে সাথে কিভাবে আমি ক্যারেক্টার এস্টাবলিশ করছি, কিভাবে আমি গল্পটাকে বলতে চাইছি, এবং দর্শককে বা অডিয়েন্স যে দেখবে তারও একটা থিঙ্কিং সবসময় মাথায় কাজ করে যে সে কিভাবে নেবে। তো এই সব বিষয়টা যদি আমি একটা জিস্ট বানাই, তো ডিরেক্টর অসম্ভব সুন্দর কাজ করেছে, এবং আমার মনে হয় তাকে একটা হ্যাটস অফ জানানো উচিত, বিকজ এই সিনেমাটা আমার কাছে অনেক দিন থেকে যাবে। এবং আমি বারবার বলি, যখন একটা বন্ধুত্বের গল্প আসে, পুরানি জিনিস যে সিনেমাটা এসছে আপনারা যদি না দেখে থাকেন, একটা আমি রেকমেন্ড করলাম, এটা মাস্ট ওয়াচ। এবং এই সিনেমাটা আমার কাছে ওই ফ্লেভারটা এনে দিয়েছে, যে পুরানি জিনিসের পর যদি বাংলায় কোনো একটা আমি সিনেমা দেখছি বন্ধুত্বের উপর, যে ওখানে যেরকম একটা স্লো বার্ন ট্রিটমেন্ট ছিল বা একটা লাস্টের এন্ডিংটা যেভাবে করা হয়েছিল, এখানে অনেকটা আমার সেই, মানে আমি পুরো কম্পেয়ার করছি না, দুটো সম্পূর্ণ আলাদা গল্প, কিন্তু একটা কথাই বলছি যে ওখানে যে ফিলটা আমি পেয়েছিলাম এখানে সেই ফিলটা পেয়েছি, রাদার বাংলায় যেহেতু সেখানে আরো বেশি নিজের মনে হয়েছে। তো এটাই ছিল আমার রিভিউ। আমি তো বলবো প্রত্যেককে সিনেমাটা দেখার জন্য, এবং দেখে এসে আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা।